আদম নবীর মত নবী 350 বছর কান্দে। আজকে আমাদের কি ভাগ্য, কেমন নবী পাইলাম, যেই নবীর উম্মত গর্তে বাহির হলে সামনের পাও বাড়াইলো, পিছের পাও উঠাইবার আগে মাফ। ইব্রাহিম আলাইহিসসালাম একবার দেখে মাঠের মধ্যে লাইন করে যুবকেরা দাঁড়িয়ে আছে, ক্রিম শেপ যুবক, ফিটফাট। ইব্রাহিম আছে, এত রোদ্রের মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন কি ব্যাপার? হুজুর, এটা আপনার বাজার না, আপনি জান গা, এটা আমরা রাজা বাদশাহ ছেলেদের বাজার। বাবা কি ব্যাপার, ব্যাপারটা কি? আরে শুনেন, বিশ্ব সুন্দরী সাহারা তার বন্ধু চয়েস করবে, আমরা লাইনে দাঁড়াইছি। ও, এই রোদ্রের মধ্যে একটা মহিলার লেগে দাঁড়াই রেখছো, কেমন জানি রে প্রভু গো। এরা বললে, কাল লেগে দাঁড়াইছে, আমার একটু অনুমতি দিবেন, আমি দেখকে যাবো গা, আমার দরকার নাই, একটু দেখকে যাবো গা। আল্লাহ কয়, দুর্বল অনুমতি আমি দেই না, তুই চাস কি কয় না, আপনার অনুমতি দিলে একটু লাইনে দাঁড়াইতাম, হেরা কাল লেগে দাঁড়াইছে একটু দেখতাম। আল্লাহ কয়, যা অনুমতি দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম লাইনে দাঁড়াইতে গেলে যুবকরা কোনি মারে, হুজুর পিছে যান, আপনি হুজুর মানুষ, এখানে দাঁড়াইলে সাহারাই লাইনে আইতো না, পিছে যান। হুজুরে কোনি মারে, আরে হুজুররা তো নাইবে নবী, হুজুররা পিছের বস্তু নয়, তারা সামনের বস্তু। বলো, নামাজ পড়াইতে গেলে ইমাম সাহেব পিছে থাকে না সামনে থাকে? জানাজা পড়াইতে গেলে কোথায় থাকে? তারা সামনের বস্তু। যতদিন পর্যন্ত তাদের মর্যাদার সামনে না দিবেন, ততদিন পর্যন্ত রাসূল খুশি হবে না, তারা নাইবে নবী। বাবারা কিছু জিনিস আছে বুঝে নেই, হারা খালি কোনি মারে, হুজুর পিছে যাই। ইব্রাহিম আলাইহিসসালাম ডাকে, আল্লাহ গো, আমারে খালি কয় পিছে যাইতাম। আল্লাহ কয়, ইব্রাহিম পিছে যাও, কিন্তু লাইন ছাইরো না। বাবারে, আমরা তো লাইন ছাইরে দিছি, এই জন্য আমাদের অধপতন। পিছনে যায় দাঁড়াইছে, কিছুক্ষণ পর কে যেন ঘোষণা দিতেছেন, ও যুবকেরা ফিটফাট হও, যার জন্য দাঁড়াইছো ওই বিশ্ব সুন্দরী সাহারা বেরিয়ে আসতেছে, বান্ধবীদেরকে নিয়ে সুসজ্জিত হইয়া সুন্দর সাজে সাইজা আসতেছে সাহারা। সকল যুবকেরা মাথা নিচে দিয়ে দাঁড়িয়ে আছে, কার জানি ভাগ্য খুইলা যায়। বান্ধবীরা বলেন, সাহারা রে দেখ সামনের কাতারের যুবকটা কত সুন্দর। সাহারা বলেন, হুম হয় না, ডান দিকে লাইনে দাঁড়ানো, পিছনে লোকটা কত সুন্দর, হবে না, একটু পিছনে না আর একটু সামনে, সম্ভব নয়। বান্ধবীরা বিরক্ত হয়ে গেলেন, রে সাহারা তোরে আর কতদিন লইয়া ঘুরবো, এত সুন্দর সুন্দর রাজা বাদশার ছেলেগুলো একটাও তোর পছন্দ হয় না, তোর পছন্দের মানুষ বুঝি জগতে আসে নাই। সাহারা একটা চিৎকার মারলেন, বান্ধবীরা রে, আমি যাকে পছন্দ করব, যাকে বন্ধু বানাবো, ওই লোকটাকে আমি একটা না 40টা রাত্র ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি। রে বান্ধবীরা, ওই লোকটার দেখেছি রে, শুনো বিবরণটা, ওই লোকটার কপালের মধ্যে লেখা আছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটার কপালে লেখা মুহাম্মদ, নাম জিজ্ঞেস করেছিলাম, লোকটা বলেছে আমার নাম ইব্রাহিম, আমার একটু সময় দে, আমার মন কেন জানি কয় আজকে আমার মনের মানুষ পাইব। তোমরা বিরক্ত হইও না, তোমরা বসে যাও, আমি ঘুরে ঘুরে দেখি আমার মনের মানুষটা পাই কিনা। সাহারা বলেন, ঘুরতেছিলাম একের পর এক পার হইয়া, যাইতে 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 লাইনের শেষ মাথায় যাইয়া দেখি একটা ব্যক্তি মাথার নিচে দিয়ে দাঁড়িয়ে আছে, ওই লোকটার মাথার উপর মেঘের টুকরা ছায়া দিতেছে। সাহারা একটা চিৎকার মারলেন, তুমি কে গো, মেঘের টুকরা তোমাকে ছায়া দেয়? ইব্রাহিম মাথা উঁচু করে সাহারার দিকে তাকাইলে, সাহারা একটা চিৎকার মারলেন, বান্ধবীরা রে আয়, আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা দৌড়াই আসলেন, এতদিনে মনের মানুষ কোত্থেকে মিলাইল, কে সেই ব্যক্তি? আয়েশা দেখে ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়ে আছে, বান্ধবীরা রে কপালের দিকে তাকায় দেখ কি দেখা যায়, আমার আপনার নবীর নামের নিশানি ইব্রাহিমের কপালে। আল্লাহু আকবার বলো,
যেই নবীর নামের নিশানি ইব্রাহিমের কপালে থাকলে মেঘের টুকরা ছায়া দেয়, সেই নবীর যদি চিনতে পারেন, সেই নবীর উম্মত যদি হইতে পারেন, আমার আল্লাহ রহমত এসে আপনাদের উপর ছায়া দিবে। সাহারা বলেন, বান্ধবীরা রে, এই তো আমার মনের মানুষ, দেখ রে কেমন দেখা যায়, এই লোকটাকে আমি একটানা 40 রাত্র স্বপ্নে দেখেছি। বান্ধবীরা বলেন, সাহারা রে, এই মানুষ করতে মিলাইলি, এইটা নামটা দেখলে কেন জানি আমরার মায়া মায়া লাগে। মা বোনেরা গো, এই নবীর সন্তান সর্বপ্রথম মহিলারা আগে পেয়েছে। বান্ধবীরা রে, দেরি করিস না, দে দে আমার হাতের মধ্যে ফুলের মালা, দে মুতির মালা, দে জরির মালা, দে দে আমি আমার বন্ধুরে বরণ করে নেই। মুতির মালা, ফুলের মালা, জরির মালা ইব্রাহিমের গলায় পরাইয়া বিশ্ব সুন্দরী সাহারা বন্ধু বানাইয়া নিলেন। যেই নবীর নামের নিশানি ইব্রাহিমের কপালে থাকলে বিশ্ব সুন্দরী সাহারা ফুলের মালা, মুতির মালা, জরির মালা গলায় পরায়, আমি বলবো সেই নবীর যদি চিনতে পারেন, সেই নবীর উম্মত যদি হইতে পারেন, সেই নবীর পছন্দের লাইনে যদি আসতে পারেন, আল্লাহর কসম, দুনিয়ার সুন্দরী নয় জান্নাতি সুন্দরী হুরিরা, তোমার আমার গলায় জান্নাতি ফুলের মালা পরাইব। বাবারা আসুন লাইন চিনি, আজকে মুসলমান লাইন চিনে না বিদায় বিশ্বজুড়ে মুসলমানদের উপর বিপদ। বাবারা, বলতেছিলাম আমাদের আওয়াজ গর্জিয়াস হয়েছে, এই গর্জিয়াস করে কার শুকর আদায় করেছিলাম? সবাই বলুন, কেন আমরা আল্লাহর শুকর আদায় করব না? আজকে আমাদের ভাগ্য যে কত, আল্লাহ যে আমাদের জন্য কত মেহেরবান, কত সুন্দর বাজেট আজকে আপনাদের জন্য, যারা এই হেল্পফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদুন নবীর মাহফিলে ঘর থেকে বাহির হলেন মাহফিলে আসার জন্য, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা এই মানুষগুলো কই যাবে? অথচ আল্লাহ জানে, তারপরও জিগায় ফেরেশতারা কি আল্লাহ যুবকদের আয়োজিত মাহফিলে যাচ্ছে, তারা কোরআন হাদিসের আলোচনা শুনবে। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো কোরআন হাদিসের পক্ষে, মিলাদুন নবীর পক্ষে, যারা ঘর থেকে বাহির হলো, সামনের পাওটা যে বাড়াইছে, পিছের পাওটা উঠাইবার আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আচ্ছা, আপনারা কি কেউ মাফ চাইছিলেন? কি আশ্চর্য! আল্লাহু আকবার বলুন। অন্যান্য নবী রাসূলের উম্মতেরা অপরাধ হইলে মাফ চাইতে 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 জীবন যায়, মাফ নাই। এমনকি হযরত আদম আলাইহিস সালামের মতো নবী একটা কথার জন্য 350 বছর কাঁদছে, এরপরেও মাফের জন্য, দোয়া কবুলের জন্য দোহাই দিতে হয়েছে আমাদের নবী। এই নবীর দোহায়ে দোয়া কবুল হলো। আদম নবীর মতো নবী 350 বছর কান্দে, আজকে আমাদের কি ভাগ্য, কেমন নবী পাইলাম? যেই নবীর উম্মত গর্তে বাহির হলে সামনের পাও বাড়াইলো, পিছের পাও উঠাইবার আগে মাফ। প্রশ্ন আসবে, হুজুর আমরা যে মাফ পাইলাম তার প্রমাণ কি? এত তো কতই, আসুন তাহলে একটা বাস্তবতায় যাই। এক বেচারা ময়রা দেখছি, এক বেচারা শুনছে কবর গেলে আজাব হইব। হ্যাঁ, কই একদিন ময়রা দেহি কবর গিয়া, জীবিত বেড়া কবর গেছে, নিজেই কবর কইরা রাত্রে কবরের উপরে দে সানি দিয়া ভিতরে বই রইছে, কি আজাব হই দেখতো। তে অরেন্টের আসামি ধরতে পুলিশ যাইতেছিল, দারগা সাহেব যাইতেছে, দুই পুলিশ লইয়া, এই যে রাস্তার কিনারে ফাও গেছে গা, এ হের কবরের ভিতরে গেছে, পরে এমনি আমজাদা ধরছে। পুলিশ ডাকতেছে, স্যার স্যার বিপদ দি কি চে, টসলেট লই আইন, টসলেট দেহে বাঙ্গা কবর ফাও গেছে, দেহে ভিতরে এক বেড়া বসা, হেরে মাতার সুলোদের টেন্ডা শেষ রায় তুলছে, কি রে কি ক, স্যার কবর বলে আজাব হইব, মৌলবীরা কয় এলেগে কবর বসলাম, দেখলাম কি আজাব হয়, কই আজাব নাই তো, খালি পুলিশে ভাড়া মারে। পরে আঞ্জাদা ধরলাম, পরে দেখলাম যে চুলো দুইটা টাইনিয়া তুললেন, এই তো আর আজাব কই, পুলিশ দু তিন বাড়ি ফুটকির মধ্যে দিছে, ফাতলামি করতে আর জায়গা ফাঁসতাম, যা বাড়ি।
সকালবেলা মানুষ খায়, দেখছি মৌলবীরা যে কই কবর আজাব দেখেছি, ফইল্লা এক পুলিশে ভাড়া মারে, পরে আরেকটাই সুলো দিয়ে ঠাইনে তুলে আরেকটাই দুইটা হুটকিত বাড়ি দেয়, এরপরে কয় যা বাড়ি এহেন হইয়া। আচ্ছা আসলে কি কবর রাজাব এটা? এই বেটা মরার আগে মইরা দেখছি। ও যুবক, কবরের আজাব পাকিস্তানের ঘটনা, 91 সনে মাসিক পত্রিকার খবর, একটা যুবক মৃত্যু হলে পীর দুহা কবরস্থানে তাকে দাফন করার জন্য কবর কুরে লাশ নিয়ে গেছে, যা দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। 91 সনের মাসিক পত্রিকার ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলি আসনা দেশে। এখন তো ওলিদের মর্যাদা নাই, এখন ওলির দরকার পড়ে না, এখন ওলির কোন প্রয়োজন পড়ে না, যে যুগ পড়ছে। আবার মাঝে মাঝে দেখি পরে, যখন বন্যায় সারে দেশ পানির নিচে নেয়গা, তখন দেখছি রেডিও সেন্টারে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ, কয় না শহীদ গাজীর বাংলাদেশ, তাদের রস্তে তাদের রস্তে রহম করুন আল্লাহ। এই লজ্জা করে না, তাদের হস্তে তাদের দোয়া যে দাও, বিপদে বললে বুঝি ওলি দরকার পড়ে, এরপরে ওলি লাগে না। মুসলমানদের তিনটা শক্তি, একটা হলো তাওহীদ, আর একটা হলো রেসালাত, আর একটা হলো বেলায়াত। বেলায়েতের শক্তির হাতগুলি কত পাওয়ার, এই হাতগুলি কেন বন্ধ করা হলো, এই জন্যই বাংলার মুসলমান বিপদে পড়ল। বেলায়েতের একটা ওলির হাত কত শক্তিশালী, লম্বা হইতেছে কষ্ট হবে আপনাদের, বেলায়েতের একজন হাত, বেলায়েত সম্পূর্ণ একটা হাতের পাওয়ার কত। ভারতের ঘটনা বলছি, বাস্তব ঘটনা, এটা কোনো দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির জীবনী, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির কাছে এক লোক তার ছেলে হারিয়ে গেছে, মানুষে কয় আল্লাহর ওলির কাছে যাও না, এখন তো ফতোয়া দিব ওলির কাছে যাওয়া শিরিক, শিরিক, ওলিদের কোনো ক্ষমতা নাই, ওলিদের বলে ক্ষমতা নাই, তো ক্ষমতা তোমার আছে, রিলিফের টিন নিয়ে বাইক গর্বাঞ্চ, এগুলি করা ঠিক নয়, সঠিক জিনিস গোপন করবেন না, সত্যকে সত্যের রাস্তায় চলতে দেন, অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, যিনি ভারতের জমিনে থাকেন, নবীর এত আশিক ছিলেন, কোন কোন সময় উনি ভারতের জমিন থেকে বাতাসের উপর ভর করে মসজিদে নববীতে জামাতে শরীক হইতেন। আসলে নবীর আশিক ছাড়া ওলি হইতে পারে না, যাদের অন্তরে নবীর প্রেম নাই তারা ওলির মর্যাদা বুঝবে না। ছেলে হারিয়ে গেছে, লোকজন বলেন আল্লাহর ওলির কাছে যাও না, ওলির কাছে যাও, হুজুর আমার ছেলেটা হারিয়ে গেছে পায় না, খুঁয়ে আসে একটু বলে দিবেন, সংক্ষেপ করতেছি। হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কির বাবা একটু চুপ করে বসেন, আমি দেখি খুঁয়ে আসে, কিছুক্ষণ চুপ করে থেকে ওই বেলায়েতের চোখ ঘুরাইতেছে, ঘুরাইয়া দেখে সমুদ্র, একবারে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, ওখানে নিয়ে তার বাচ্চাটাকে ফেলে রাখছে। বাবারে তোমার ছেলে তো সমুদ্রের দ্বীপের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, গাছগাছড়া নাই, বাড়িঘর নাই, মানুষ নাই, খাবার নাই, পানি নাই, কিছু নাই, বিপদে পড়ে আছে, দুই একদিন পরে তোমার ছেলেটা এমনিতেই মারা যাবে, এখন মা বাবার কষ্ট দুঃখ আরো বাড়ছে না কমছে? দুইজনে মিলে পায়ে পড়ে গেছে, হুজুর আমার ছেলেটারে আপনি আয়না দেন, দয়া করে আপনি আয়না দেন। আরে বাবা এত দূরে কেমনে আনবো, কয় না মানি না আয়না দিতে হইব। আচ্ছা ঠিক আছে আপনারা বসেন, কিছুক্ষণ পর বলতেছে যান আপনার ছেলে বাড়িতে আইছে। এমন কোন আলেম নাই পৃথিবীতে এই ঘটনা অস্বীকার করবে, কিন্তু ওয়াজ করতো না জীবন, করবো ওলিদের বিরোধিতা, সত্য গোপন করেন না আল্লাহর সাহায্য পাবেন না। দৌড় দিছে মা বাবা বাড়ির, যা দেখে বাচ্চাটা নাজেহাল, একবারে দুর্বল অবস্থায় পড়ে আছে, মা বাবা কোলে নিয়ে গোসল দিয়ে একটু নাস্তা পানি খাওয়ায়, কিছুটা সুস্থ হইলে বাবা যে হুজুরের দোয়ায় তোমারে পাইছি, চলো না এই হুজুরের কাছে নিয়ে যায়। আসতেছে হুজুরের কাছে, দূর থেকে দেখতেছে, বাবা এ হুজুরটারে চিনেন,
চিনি মানি এ হুজুরের দোয়াই তো বাবা তোমারে পাইছি, না বাবা দোয়া না তো, এ হুজুরটারে আমি দেখছি সমুদ্রের কিনারে গিয়া দাঁড়ায়া সমুদ্রের এই পার থেকে ওই পারে দুইটা হাত বাড়াইয়া দিছে। এটা বেলায়েতের হাত, শুধু সমুদ্রের এই পার থেকে ওই পারে নয়, প্রয়োজনে বেলায়েতের হাত এই জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত লাগাল পায়। আজকে ওলিদেরকে অফ করে দেওয়া হয়েছে, নানান ফতোয়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।